আমি যেই গুনাহটা করেছি নবী গো, আমি কবরের ভিতরে একটা মেয়ের লাশের গন্ধ পাইছি, ওই মেয়েটা হলো এই মদিনার মুখে সবচেয়ে সুন্দরী মেয়ে, নাম হচ্ছে হুরে মদিনা। এই মেয়েটা হঠাৎ মারা গেছে, আমি তার কবরের ভিতরে ঢুকে দেখি ওই মেয়েটার লাশ থেকে সুগন্ধি আসে। মেয়েটার শরীর থেকে আমি কাফনের কাপড়গুলো খুলে নিছি, নবীজি শয়তান আমার দিলের ভিতরে অস্ত্র দিছে, শয়তান আমার ডাক দিয়ে বলে যুবক লাইটটা মেরে দেখ না মেয়েটা কটস কত বড় সুন্দর। নবীজি আমি কবরের ভিতরে টর্চ লাইটটা জ্বালাইয়া দেখি এই মরা মেয়েটার সুন্দর চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। ওই কবরের ভিতরে আমি মরা লাশের সঙ্গারে, আমি মরা মেটার সঙ্গারে যে না করেছি বলুন না নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন যুবক তোর ভিতরে ইমান তো নাই নাই, আল্লাহর ভয় নাই, এ যুবক তুমি তো অনেক বড় গুনাহ করছ, যুবক এখান থেকে বের হয়ে যাও, তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। যুবক বের হয়ে কাঁদতে কাঁদতে এরা বন্ধু অনেক লম্বা ঘটনা শর্ট করে বললাম, তাকুয়াকারে বলে রি আল্লাহর কাছে কেমনে অনুতপ্ত হয়ে কাঁদতে হবে, তুমি আমি জেনা করলাম, তুমি আমি ব্যভিচার করলাম, তুমি আমি সুদ খাইলাম, মসজিদের কোণে তসবি জপলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর দোয়া করলাম আল্লাহ আমি গুনাহ করছি আমারে মাফ করে দাও। আরে বন্ধু গুনাহ করাটা সহজ, ক্ষমা চাওয়াটা খুবই কঠিন, একটা গুনার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে মাফ চাওয়া লাগে। আমার বাপ ভাইরা আমার বন্ধু গোবান প্লিজ কোনো দিকে নজর নেই, আমি বেশি লম্বা করবো না রে বাবা, যেহেতু 10:30 পর্যন্ত আমাকে একটা টাইম লিমিট ক্রস করা যাবে না, টাইম ধরে দেওয়া হয়েছে। আরে বন্ধু রে প্লিজ কোনো দিকে নজর নাই, আরে বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই কোরআনুল কারিমের ভিতরে সমস্ত মানুষদেরকে উল্লেখ করে ডাক দিয়ে বললাম, মুসলিম জোরে বলুন আল্লাহু আকবার। আরে বন্ধু মহিষ বান্দির বাবর প্লিজ কোনো দিকে নজর নেই রে, আল্লাহ রাব্বুল আলামিন তমাম পৃথিবীর মানুষদেরকে নজর করে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার বান্দারা রে আমি আল্লাহর প্রতি তোমরা আগে ইমান আনয়ন কর, এ যার ইমান নেই তার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। এরা বন্ধু কোরআন হলো আরবি, এই আরবি তো আবু জাহেলও পড়তে পারে, এই আরবি সৌদি আরবের লোকেরাও পড়তে পারে, আবু জাহেলও কিন্তু আলিফ বা তা সা জিম হা খ এগুলো কিন্তু আবু জাহেল পড়েছিলেন, তাই বলে কিন্তু আবু জাহেল ইমানদার নয়। এরা বন্ধু কোরআন পড়তে পারলে কিন্তু ইমানদার হওয়া যায় না। এ বন্ধু এরা মুসলমান বাবাইরা কোরআন পড়লে শুধু হবে না, কোরআন আমার আপনার জীবনে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে হবে, কথা বলেন ঠিক না? এসো কোরআনের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে, প্রিয় হাবিব ডেকে বলে মাল্লিক কুরআন জান্নাত তুমি যাবে চলে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু দুনিয়ার জমিনে অসংখ্য রাস্তা আছে অসংখ্য রশি আছে সুদের রশি আছে ঘুষের রশি আছে জেনার রশি আছে সিনেমা হলের রশি আছে বেবিসারের রশি আছে ইফটিজেঙ্গের রশি আছে আ বন্ধু সমস্ত রশিকে বাইপাস করে ইগনোর করে অ্যাভয়েড করে কোরআন নামক রশি ধরতে হবে কথাটি আনসারীর নাকি আল্লাহ আরো জোরে বলেন কার এই জন্য বাজান খুব মনোযোগ দিয়ে শোনা চাই আরে বন্ধু ইমানদার দাবি করার পিছনে কয়েকটা গুণ থাকতে হবে এক নম্বর গুণ নামাজ ঠিকঠাক পড়তে হবে কথা বলেন ঠিক কি না এ যার নামাজ নাই তার কিন্তু দিন নাই যার নামাজ নাই আরে বন্ধু তার কিন্তু ঈমান নাই রে যার নামাজ ঠিকঠাক তার ঈমানটাও ঠিকঠাক কথা বলেন ঠিক কি না দুই নম্বরে আরে বন্ধু আরে মুসলমান বাবাইরা দুই নম্বর আমার নবী বিশ্ব নবীর সুন্নতটা ঠিক মতো মানতে হবে কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আমার বাপ ভাইরার ইমানদারের এক নম্বর লক্ষণ হচ্ছে আরে বন্ধু তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আরে বাপ ভাইরা ডায়াবেটিসের লক্ষণ যেমন হলো ঘন ঘন প্রসাব হবে ডায়াবেটিসের লক্ষণ হলো মুখ শুকাবে আল্লাহ বলছে যারা ইমানদার তাদের লক্ষণ হলো তারা নামাজ পড়বে কথাটি আমার নাকি আল্লাহর এখন আপনারা চিন্তা করেন এখানে কারা কারা এশার নামাজ পড়ছেন আর কারা কারা ফজরের নামাজ পড়ছেন আপনারা নিজেকে নিজেই প্রশ্ন করেন তাহলে ইমানদার কি আর ইমানদার নাই কারা বুঝতে পারবেন কথা বলেন ঠিক কি না এ বন্ধু নামাজ যারা পড়বে রে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পুরস্কার নগদ দিয়ে দিবে এ বন্ধু যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এক নম্বর তার রিজিকের কোনো টেনশন থাকবে না এই দুনিয়ার জমিনে রিজিকের ব্যবস্থা করে দিবেন কে দুই নাম্বার যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এরা বন্ধু কবরের কারাগার থেকে আল্লাহ তাকে মুক্তি করে দিবেন কথা বলেন ঠিক কি না এরা যারা আমল ভালো নাই রে যারা নামাজ পড়ে না নবীর সুন্নত দাঁড়ি রাখে না এরা বন্ধু পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে না কবরের প্রথম কারাগারে তাকে কিন্তু শিকল দিয়ে আমার আল্লাহ বেঁধে রাখবে আর বলবে বান্দা রে তোর প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে এই অন্ধকার কবর এই কবর তুই গুনাহ নিয়ে ঢুকছস এই কবরে তুই পাপ নিয়ে ঢুকছস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কবরখানা জাহান্নামের আগুন দিয়ে ভরাই দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কবরখানা সাপ বিচ্ছু দিয়ে ভরাই দিলাম আমি আল্লাহ পাক তোর কবরখানা এরে বন্ধু কীট প্রতঙ্গ বিচ্ছু দিয়ে আল্লাহ ভরাই দিবে এই জন্য নামাজের দুই নাম্বার পুরস্কার নামাজ ঠিকঠাক পড়বে যারা কবরের জীবনকে সাকসেস করে দিবেন কে আর একটু জোরে বলেন কে আরে মহিষপাত মহিষ বান্দির বাবারা পদ্মারালের মা বোনেরা দেখেন রে বাবা এই পোস্টারটার এই পাশে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আরে বন্ধু এই এই পাশে কোনো লেখা নাই এই পাশে একদম সাদা রে দুনিয়াটা আমি আপনি এই পোস্টারের মতো সাজাইলাম জমি কিনলাম বাড়ি করলাম সন্তানের জন্য অ্যাপাচি গাড়ি কিনে দিলাম ব্যাংক ব্যালেন্স করলাম আরে বন্ধু দুনিয়া
দুনিয়াটাকে তুমি আমি এমন করে সাজাইছি, আর কবরের জীবনটা এই রকম সাদা বানায় রাখছি। আজকে যেহেতু যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছে, আজকে থেকে ইমানের গুণগুলো নিয়ে যাবি বাড়িতে। এক নাম্বার গুণ নামাজের গুণ, যার নামাজ আছে এরা বন্ধু তার ইমান আছে, যার নামাজ নাই তার ইমান নাই। এই জন্য বাজান কবরের জীবনটা সাদা হয়ে রাখছে রে, কবরের জীবনটা তোমার আমার এই পাশের মতো হয়ে আছে। এই পাশের পোস্টারটাকে যদি ডিজাইন করতে চাও, এই কবরের লাইফটাকে যদি সুন্দর করতে চাও, আল্লাহ রব্বুল আলামিনের নামাজ পড়তে হবে, আমার বন্ধু নবীর সুন্নত মানতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে, তাহলে তোমার কবরখানি জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে। আরো আওয়াজ তুলে বলুন না কে। এরা বন্ধু মুসলমান বাপ ভাইরা আমার, প্লিজ কোনো দিকে নজর নাই রে, আমার বন্ধুগণ চার নম্বর, আমার বাপ ভাইরা আমার বন্ধুগণ চার নম্বর, তোমার আমার দিলটা পরিষ্কার থাকতে হবে, মিথ্যা কথা জবান দিয়ে বলা যাবে না। পাঁচ নম্বরে এরে বন্ধু, আমি আপনি সবাই আল্লাহ রাস্তায় সীসা ডালা প্রাচীরের মতো সংগ্রাম করতে হবে, কথা বলেন ঠিক কিনা, আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এরা মহিষ বান্দির বাবারা, প্লিজ কোনো দিকে নজর নাই, যেহেতু আজকের আলোচনাটা রেকর্ড হচ্ছে। আরে বন্ধু, এক সপ্তাহ পরে এই মাহফিলটা নেটের মধ্যে পেয়ে যাবেন। আবু আইয়ুব আনসারী এমন একটা বক্তা ওয়াজ করে দিয়ে গেছে, ডায়াবেটিস রোগীর যেমন লক্ষণ আছে, ইমানদার ব্যক্তির লক্ষণ আছে। এক নম্বর লক্ষণ, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। দুই নম্বর, নবীর সুন্নত দাড়িগুলো ছেড়ে দেবে। আরে বন্ধু, নবীর মহব্বত যার ভিতরে থাকবে, এই ব্যক্তি কোনোদিন দাড়ির খুর লাগাবে না। নবীর ভালোবাসা যার হৃদয়ে বাস্তবায়ন থাকবে, এই ব্যক্তি কখনো সুদ খাবে না। নবীর সুন্নত যার ভিতরে থাকবে, আটরশি দেওয়ানবাগি রাজেশ্বরী চন্দনপুরী ন্যাংটা বাবার দরবারে গিয়া, এরে বন্ধু সন্তান চাইবে না, এরে বন্ধু ভালো স্ত্রী চাইবে না, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ আমার বাপ ভাইরা রে, দুই নাম্বার পয়েন্টটা হলো, আরে বন্ধু যারা বেশি বেশি আল্লাহকে ভয় করবে, যার ইমান নাই তার দিলের ভিতরে কিন্তু আল্লাহর ভয় নাই। আরে একটা এক্সাম্পল দিয়ে যাই, আরে বন্ধু এ মাদারগঞ্জের এলাকার বাবারা, এ মহিষবান্দির বাপ ভাইরা, একটা এক্সাম্পল আমি তোমাদেরকে জানাই দিলাম, যদি আমার পাসপোর্ট না থাকে আমাকে কিন্তু সরকার ভিসা দেবে না। যদি আপনার ভিতরে ইমান না থাকে, আপনার দিলের ভিতরে তাকওয়া নামক ভিসা থাকবে না, কথা বলেন ঠিক কিনা, আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আরে বন্ধু, আরা মুসলমান বাপ ভাইরা, আল্লাহ ছাড়া তোমার আমার আপন বলতে এই পৃথিবীর বুকে কেউ নাই রে, তোমার আমার আপন শুধু একমাত্র ছিলে বলুন কে। আর একটু জোরে বলুন না কে। এ বন্ধু, কিয়ামতের ময়দানে যেদিন মা তোমাকে চিনবে না, বাবা তোমাকে চিনবে না, এরা মা বোনেরা যারা আমাকে মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, স্যাটেলাইটের মাধ্যমে প্রজেক্টরের মাধ্যমে, মা তোমাকে একটা কথা বলে যাই, আজকে তুমি স্বামীর গলা ধরে ঘুমাও, আজকে বাচ্চার গলা ধরে ঘুমাও রে মা। ময়রা দেখো, কাল কিয়ামতের ময়দানে তোমার স্বামী তোমার পক্ষে এসে সাপোর্ট করবে না। এ মা, কাল কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার পক্ষে আসবে না। এই জন্য দুনিয়াটা হচ্ছে অল্প সময়ের জন্য রে বাবা, এই দুনিয়ার সময়গুলো চলে গেলে আমি আপনি আর পাবো না। আজকের এই মাহফিল চলে গেলে এক বছর
পর আগামীতে মাহফিল হবে, এক বছর কোনো মাহফিল হবে না। এ মা জীবনের শেষ ওয়াজ মনে করে আজকের মাহফিল শুনে কিছু সবক নিয়ে বাড়িতে যা রে মা, দিল থাকলে দিলটা নরম করে দে রে মা, খবরদার স্টার জলসাজি বাংলা দেখবি না। এ মা গো আজ থেকে পাক্কা নিয়ত করবি, আর কোনোদিন স্বামীর খেদমত ভুলবি না, আর কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বি না, কথা বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলুন ঠিক কিনা। এরে বন্ধু, এক নাম্বার ঈমান নামক পাসপোর্ট অর্জন করতে হবে, দুই নাম্বারে আমার ভাইরা ভিসা নামক তাকওয়া অর্জন করতে হবে। এরা বাপ ভাইরা, এরা মুসলমান বন্ধুগণ, এ কলিজার টুকরা যুবক ভাইরা রে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়ে গেল, অনেক যুবক দেখলাম ব্রাজিলের নেইমার হারার কারণে অনেক যুবকও কান্না করেছে, নেইমার কান্না করেছে, যুবকরাও কান্না করেছে, কথা বলেন ঠিক কিনা। আরে বন্ধু, আর্জেন্টিনা ফ্রান্সের খেলা যেদিন হলো ওই দিনও কিন্তু বাংলার জমিন অনেক তাফসির মাহফিল হয়েছে, লোক খুঁজে পাওয়া যায় না, আর খেলার প্যান্ডেলে আমার ভাইরা লোক ধরে না, অনেকেই বিরিয়ানি পাক করছে, আমার ভাইরা খিচড়ি পাক করছে, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। একটা বুড়া মানুষ, কিছু কিছু বুড়া আছে, আগের কিছু প্রবাদ কয় যে যার বিয়াও কি কয় জানি, যার বিয়াও আর তার কিছু নাই, পারাপশির ঘুম নেই, কথা বলেন। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, আমি আপনি পাসপোর্ট তো দূরের কথা, পাসপোর্ট অফিসও এখন পর্যন্ত খুঁজে বের করি নাই, আর তাদের খেলা নিয়ে বাংলাদেশে আমার ভাইরা মাথা ফাটাফাটি করে, কথা বলেন কথা বলেন। আর নবী মদিনায় শুইয়া নবী কান্না করে আর বলে, উম্মত 63 বছর আমি দুনিয়ায় ছিলাম রে, আমার পিঠটা খইসালার মতো বানাইছি, জালের মতো ছিদ্র বানাই ফেলছি পাথরের আঘাতে, আমি নবীর প্রতি তোর একটু ভালোবাসা নাই রে, আমার পিঠটা আমি খইসালা বানাই ফেলছি, আমার পিঠটা আমি জালের মতো বানাই ফেলছি, আমার দুইটা দাঁত উহুদের প্রান্তে ভরাই ফেলছি, আমি মদিনা থেকে দেখতেছি তুই ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট হইছস, আমি কামনাওয়ালা নবীর জন্য তোর দিল থেকে এক ফোঁটা পানি বের হয় না, ময়রা তাক আমি নবী তোর সাফায়াত করব না করব না করব না, কথা বলেন কথা বলেন। খালি রাজনীতির ওয়াজ করলেই মনে করে হুজুর ফাটাফাটি বক্তা, ইমান তো নাই, আল্লাহ তো ভয় নাই, রাসূলের প্রেম তো নাই, কথা বলেন জোরে বলেন। আমার ভাইরা বাজারে গেলাম টাকা নিয়ে, ব্যাগ নাই, খরচ আনতে পারবো ঠিক, আগে আপনার মাল ছামানা, হৃদয়ের মাল ছামানা, ইমানের মাল ছামানা, তাকওয়ার মাল ছামানা রেডি করেন, তারপরে মাঠে ময়দানে নামেন, কথা বলেন ঠিক কিনা। আজকে আমার আপনার যদি ইমান ঠিক থাকতো, আমার আপনার যদি তাকওয়া ঠিক থাকতো, আমার ভাইরা 68,000 গ্রাম বাংলা, 64টা জেলা, 68,000 গ্রাম বাংলার সাধারণ মানুষ লাগতো না, 68,000 গ্রাম বাংলার 4 লক্ষ 4.5 লক্ষ মসজিদ আছে, 4.5 লক্ষ মসজিদের ইমাম মুয়াজ্জিনের ইমান তাকওয়া যদি ঠিক থাকতো, এরা যদি ইসলামী ঝান্ডা হাতে নিয়ে রাজপথে বেরিয়ে পড়তো, আমার ভাইরা নাস্তিক গ্রাম বামরা আলেম ওলামাদের কাছে দরিদ্র দূরের কথা, স্বপ্নে আলেমদের হুঙ্কার শুনে সারা রাত ঘুম পাড়তে পারতো না, কথা বলেন ঠিক কিনা। রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ একটু সময় দেন, কি বলতে স্টার্ট দিলাম, কথা বলেন ঠিক কিনা। আর একটু যদি চালাই থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, প্লিজ কোনো দিকে নজর নাই, আমার বন্ধুগণ, আল্লাহর ভয় কারে বলে রে, আল্লাহর প্রতি তাকওয়া কারে বলে রে। আমি একটা ঘটনা পড়তে গিয়া, একটা ঘটনা জানতে গিয়া দেখেছি ওই যুবকটার ভিতরে আল্লাহর ভয়টা কেমন ছিল। আল্লাহ নবীর সাহাবি হযরত ওমর, এরা বন্ধু বিশ্ব নবীর পিছনে ফজরের নামাজ আদায় করে,
আল্লাহর নবীর সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে বাড়িতে রওনা হলেন। বাড়িতে যাওয়ার পর সকালের ব্রেকফাস্ট সকালের নাস্তাটা আমার বন্ধুগণ সেরে নিলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নবীর দরবারে আসতেছে। এমন সময় লক্ষ্য করে দেখি গোরস্থানের পাশে রাস্তার পাশে একজন যুবক মাথাটা এর বন্ধু একটা পাথরের উপরে নিজের মাথাটা নিজে আশ্রাইতেছে, নিজে ফাটাইতেছে। আল্লাহর নবীর সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, এর যুবক এই পাথরের মধ্যে তোর মাথাটা এইভাবে রক্তাক্ত করতেছ, কারণটা কি জানবার চাই? ডাক দিয়ে বলেন, আমার রে আমি এমন একটা জঘন্য গুনাহ করেছি, এমন একটা পাপ করেছি, জানি না আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা, আমার পাতিলটা কেন জানি এলোমেলো হয়ে গেছে। এর বন্ধু এইবার হযরত ওমর ডাকতে বলেন, যুবক রে আর কান্না করিস না, এখনো আমার নবী জিন্দা আছে রে, আমার নবীর কাছে চলো, নবীর কাছে যাইয়া তুমি যদি একটু নবীর কাছে গিয়া বলো, নবীজি আমি অনেক গুনাহ করেছি, আমার গুনাহের জন্য একটু দোয়া করেন, আমার দিল সাক্ষী দিচ্ছে আল্লাহ মাফ করে দিবে। আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা, আল্লাহর নবীর সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু যুবকটাকে সঙ্গে করে নিয়া নবী দরবার পর্যন্ত যখন চলে গেল, নবী দরবার পর্যন্ত যাওয়ার পরে আমার নবী ঘরের ভিতরে বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যুবক রে তুমি একটু দাঁড়াও, আমি নবীর কাছে যাইয়া তোমার কথাটা বলে দেই। এরা বন্ধুরে নবীর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, নবী গো একজন যুবক একটা বড় গুনাহ করে ফেলছে, একজন যুবক বড় একটা অপরাধ করেছে, নবীজি এই যুবকটা গুনাহ করার কারণে রাস্তার মধ্যে নিজের মাথাটা নিজে পাথরের মধ্যে বাড়ি দিতেছে, নবী গো আপনি তার গুনার খবরটা একটু শুনে নেন। আমার বন্ধুরে মহিষ বান্দির বাবারা প্লিজ কোনো দিকে নজর নাই রে। এইবার আল্লাহর নবী ওমরকে ডাকতে বলেন, যুবকটাকে আমার কাছে পাঠা দাও। এইবার যুবকটা নবীর কাছে যখন হাজির হয়ে যায়, আমার নবী ডাকতে বলেন, যুবক রে বলো না, বলো না কি গুনাহ করছ? এরা বন্ধু তুমি আমি কত গুনাহ করছি, তুমি আমি কত পাপ করছি রে, এখনো কিন্তু আমার আল্লাহর কাছে তুমি আমি হাত জোর করে ক্ষমা চাই নাই, এখনো কিন্তু তওবা করি নাই। এরা বন্ধু দুই প্রকার চোখের পানিকে আল্লাহ বেশি ভালোবাসে, এক প্রকার তাহাজ্জুদের নামাজের চোখের পানি, আর এক প্রকার হলো যারা আল্লাহর আজাবের ভয়ে কান্না করে। এই দুইটা চোখের পানিকে আমার আল্লাহ অনেক দাম দেয়, গুরুত্ব দেয়। আর বন্ধু যখন তুমি কান্না করবা, কান্না করার পর চোখের পানিগুলো টিস্যু দিয়া মিশবা না, এই চোখের পানিগুলো আর বন্ধু সোনো যেমনে মাখে, এ বন্ধু মেরিল যেমনে মুখে মাখা, এই চোখের পানিগুলো গালে মুলে মাইকা দিবা, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগু তোমার মুখে লাগবে না। বলুন না সুবহানাল্লাহ, কালেমা পড়েন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডাকতে বলেন, যুবক রে কি গুনাহ করছো বলো না। যুবক ডাকতে বলে, নবী গো আমি অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় গুনাহ করেছি, নবীজি আমি হলাম এই মদিনার বুকে একটা চোর মানুষ। বললেন তুমি কি চুরি করো? বললেন নবী গো আমি মানুষের মরা লাশের কাফন চুরি করি, মরা মানুষের কাফন চুরি করি, নবীজি যেই মানুষগুলোকে কবরে রাখা হয় এদের লাশ থেকে আমি কাপড়গুলো তুলে নিয়ে আসি, নবী গো আমি হলাম কাফন চোরা। নবী আমার ডাক দিয়ে বলেন, যুবক রে
তুমি কাফন চুরি করো ভালো কথা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। নবী গো আমি তার থেকে বড় গুনাহ করেছি। নবী আমার ডাক দিয়ে বলেন, যুবক কি গুনাহ করছো তুমি বলো না। ডাক দিয়ে বলেন, নবী দে আমি যেই গুনাহটা করেছি নবী গো, আমি কবরের ভিতরে একটা মেয়ের লাশের গন্ধ পাইছি, ওই মেয়েটা হলো এই মদিনার বুকে সবচেয়ে সুন্দরী মেয়ে, নাম হচ্ছে হুরে মদিনা। এই মেয়েটা হঠাৎ মারা গেছে, আমি তার কবরের ভিতরে ঢুকে দেখি ওই মেয়েটার লাশ থেকে সুগন্ধে আসে। মেয়েটার শরীর দেখে আমি কাফনের কাপড়গুলো খুলে নিছি। নবীজি শয়তান আমার দিলের ভিতরে অস্ত্রজা দিছে। শয়তান আমার ডাক দিয়ে বলে, যুবক লাইটটা বেড়ে দেখ না মেয়েটা কটস কত বড় সুন্দর। নবীজি আমি কবরের ভিতরে টর্চ লাইটটা জ্বালাইয়া দেখি, এই মরা মেয়েটার সুন্দর চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। ওই কবরের ভিতরে আমি মরা লাশের সঙ্গারে, আমি মরা মেয়েটার সঙ্গারে যে না করেছি, বলুন না নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, যুবক তোর ভিতরে ঈমান তো নাই নাই, আল্লাহর ভয় নাই। এ যুবক তুমি তো অনেক বড় গুনাহ করছ, যুবক এখান থেকে বের হয়ে যাও, তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। যুবক বের হয়ে কাঁদতে কাঁদতে, এরা বন্ধু অনেক লম্বা ঘটনা, শর্ট করে বললাম, তাকুয়াকারে বলে রি আল্লাহর কাছে কেমনি অনুতপ্ত হয়ে কাঁদতে হবে। তুমি আমি জেনা করলাম, তুমি আমি ব্যভিচার করলাম, তুমি আমি সুদ খাইলাম, মসজিদের কোণে তসবিহ জপলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর দোয়া করলাম আল্লাহ আমি গুনাহ করছি আমারে মাফ করে দাও। আরে বন্ধু গুনাহ করাটা সহজ, ক্ষমা চাওয়াটা খুবই কঠিন। একটা গুনার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে মাফ চাওয়া লাগে, আর একটা গুনাহ করতে 2 মিনিট লাগে রে বন্ধু। আরে বন্ধু গুনার চ্যাপ্টারে যাস না, গুনাহ করবি না, কাঁদ বেশি বেশি কান্না করলে রুহের ময়লা কিন্তু সাফ হয়ে যায়, বেশি বেশি কাঁদলে রুহের আত্মা খোরাক আত্মা পরিষ্কার হয়ে যায়। এই জন্য বেশি বেশি কান্না করবা, হাসবা কম, বেশি বেশি কাঁদলে তোর রুহের ময়লাগুলো দূর হয়ে যাবে। আমার দিল সাক্ষী দিচ্ছে আজকের কোরআনের মজলিসখানা আল্লাহ কবুল করবে। আরে বন্ধু জানি না কোন জঙ্গলের বাস তোমার আমার জন্য বায়না হয়ে আছে, জানি না কার জন্য সাদা কাপড় মাদার গন্ধের আমার ভাইরা গার্মেন্টসের দোকানে চলে আসছে, জানি না কোন কবরের মাটি তোমার আমার জন্য বায়না হয়ে আছে। এখনো সময় আছে রে ইসলামী আন্দোলন কর, এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আয়। জীবন যেহেতু আমার আল্লাহ দিছে, এই জীবনের রক্ত ইসলাম কায়েমের জন্য আল্লামা আব্দুর রশিদ সাইদি সহ মামুনুল হক সহ কাজী ইব্রাহিম সহ যে ওলামা হযরতরা বন্দী আছে, একটা যদি ডাক আসে এদের মুক্তির জন্য মাঠে ময়দানে আমার বাইরা ভূমিকা পালন করতে হবে। কারা কারা যাবেন 2 হাত উঁচু করে দেখাও, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান রে বাবা, আর বেশি লম্বা নয়, আর 5টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছে। আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন আমি মক্কার আজান দিতে পারি, মদিনার দিতে পারি, আব্দুর রহমান আস সুদাইসি কেমনে কোরআন তেলাওয়াত করে তাও দিতে পারি, তোফাজ্জল হোসেন ভৈরব মারা গেছে ওনার কণ্ঠে ওয়াজ করতে পারি, আল্লাহবা তারেক মনোয়ার কীভাবে ওয়াজ করে তার কণ্ঠ কিন্তু আমি ওয়াজ করতে পারি। যেহেতু লম্বা করব না, সময় সংক্ষিপ্ত বাজান, আমি আপনাদেরকে এই তওবার কথাটা বলে শেষ করে দেই। দেখেন রে বন্ধু এই যুবকটা মদিনার পাহাড়ের উপরে উঠে, আরে বন্ধু টানা 40 দিন গুনার ভয়ে পাপের ভয়ে পেটের মধ্যে কোনো খাবার দেয় নাই, আপনি যত ক্ষুধার্ত থাকবেন আল্লাহর কিন্তু তত বেশি মনে পড়বে, আপনার পেট যত ভরা থাকবে আল্লাহকে কিন্তু ডাকতে মন চাইবে না। এই জন্য কম কম খাবারে ক্ষুধা লাগলেও ক্ষুধাটারে ধরে থাকবি, হ্যাঁ কম কম খাওয়ার প্র্যাকটিস করবি। আল্লাহর নবী তো 6 দিন 7 দিন থেকে কিছু খাই নাই, তুমি আমি 3 বেলা না খাইলে ঘুম আসে না। এরা বন্ধু যেই আল্লাহ নাস নেয়ামত দিয়ে তোমার
তোমাকে আমাকে ভরপুর করে দিল। আগের লোকেরা বলে একজন মাটিতে চার মন ধান হয়, আজকে একজন মাটিতে বিশ মন ধান। যিনি দিলেন চিল্লা বলুন না তিনি কে। আর বন্ধু একটা জিনিস লক্ষ্য করে দেখবি, ধানের শীষের মধ্যে যখন দানা আসে, ধানের শীষের মধ্যে যখন চাল আসে, ধানের শীষটা আস্তে করে মাথাটা নত করে দেয়, আর ধানের শীষ ডাক দিয়ে বলে আরে দুনিয়ার বান্দারা নজর করে দেখ না রে, আমি ধানের শীষ পর্যন্ত আল্লাহর কাছে মাথা নত করেছি, আর তুই বান্দা হইয়ে কেন আল্লাহর পায়ে সেজদা দিস না? আজ থেকে তওবা করবি, ইমানের গুণ যেইগুলো আছে এগুলো অর্জন করবি, দুই নাম্বার তাকওয়ার গুণ অর্জন করবি, হাক্ক তো কতই ভয় করার মতো ভয় করবি আল্লাহকে, এরপরে তুই মুসলমান হইয়া কবরে যাবি। এই গ্রান্টি আমার নাকি আল্লাহর? আর একটু জোরে বলেন কার, জোরে বলুন না কার।